সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ ও পরিবর্তন না হওয়ায় বিপাকে প্রবাসী ব্যবসায়ীরা। নতুন ভিসা পাওয়ার আশায় ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে মাসের পর মাস অলস ভাড়া দিয়ে মোটা অঙ্কের লোকসান গুনছেন অনেকে, আর সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রেমিটেন্স থেকে। সংযুক্ত আরব আমিরাত থেকে রফিকুল্লাহর পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি রিপোর্ট জানাচ্ছেন শিবলী চৌধুরী কায়েস। দেশের দ্বিতীয় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে প্রায় দুবছর ধরে বাংলাদেশিদের ভিসা বন্ধ ও পরিবর্তন না হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। মোবাইল ও ইলেকট্রনিক্স ব্যবসায় সিংহভাগ বাংলাদেশিদের দখলে থাকলেও ভিসা বন্ধ থাকায় এসব ব্যবসা চলে যাচ্ছে অন্যদের হাতে। বাংলাদেশি শ্রমিকের ভিসা না থাকায় একটি প্রতিষ্ঠানে যেখানে 10 জন লোকের প্রয়োজন, সেখানে আছে মাত্র 3 থেকে 4 জন। ভিনদেশি শ্রমিকের ভাষা ও নানা সমস্যার কারণে কাজ করে তৃপ্তি পাচ্ছেন না দেশীয় শ্রমিকেরা। ফোনের জন্য যেন এই দেশের সরকারের সাথে একটা সমঝোতার ব্যবস্থা করে, ভিসার কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। বিজনেসও আমরা নতুন করে কোনো বিজনেস করতে পারতেছি না। আমি নিজেও 7-8 মাস রেন্ট দিয়ে আবার অপস করে দিতে হয়েছে দোকান। সম্প্রতি আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শুনালেন আশার বাণী। আমাদের সর্বোচ্চ পর্যায়ে একটা সফল হওয়ার সম্ভাবনা আছে। রোজার পরে যে কোনো সময় আমরা হয়তো আপনারা জানতে পারবেন, যদি তারিখ ঠিক হয়। তো আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে আসবেন এবং ওনার আসার মাধ্যমে হয়তোবা আমরা এই ভিসার সমস্যার একটা সমাধান। নতুন ভিসা চালুর উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সেখানকার প্রবাসী ব্যবসায়ীরা। কারণে ইন্ডিয়ান পাকিস্তানি যেগুলো নিয়ে আসছে শ্রমিকেরা আমাদের বাঙালিদের মতো তেমন একটা এক্সপিরিয়েন্স কাজ করতে পারে না। আমাদের বাঙালির যারা মালি আছে ওনার আছে, এদের লস হয় অন্য ভিনদেশি শ্রমিকের কারণে। এখানে আমাদের একটা দোকানে লোক লাগে 10 জন, এখানে আমরা কাজ করতেছি এখন 4 জন। আমাদের অনেক লোডিং হচ্ছে, যেহেতু বাংলাদেশের বিষয়বদ্ধ এখানে লোক আনতে পারতেছে না। ইন্ডিয়া থেকে লোক আনছে, পাকিস্তান থেকে লোক আনছে, ওদের সাথে আমাদের সাথে আসলে এত আন্তরিকতা নেই, এই কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে বিষয় বন্ধ থাকার কারণে। কোম্পানিতে 12 বছর কাজ করি, আমার আরবাব অনেক ভালো এবং স্যালারি মাসলি দিয়ে দেয় এবং বাঙালির মালিকের আন্ডারে চাকরি করি। শিবলী চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউজ ডেস্ক।